ডায়াবেটিসের চিকিৎসায় কার্যকরী ঘরোয়া পদ্ধতি। ডায়াবেটিস হলো এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীর যখন পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না, তখনই দেখা দেয় এই রোগ। প্রসঙ্গত, ডায়াবেটিসে আক্রান্ত হলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, আর এমনটা হলে শরীরে একে একে বাসা বাঁধতে শুরু করে নানান ধরনের জটিল রোগ। এই রোগ হলে বারে বারে প্রস্রাব চাপা, জল তেষ্টা বেড়ে যাওয়া, ক্লান্তি বোধ, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, ক্ষত শুকাতে দেরি হওয়া এবং শরীরের নানা জায়গায় জ্বালা করার মতো লক্ষণ দেখা দেয়। একবার কেউ ডায়াবেটিসে আক্রান্ত হলে আর এই রোগ সারে না। তবে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে যেমন নিয়মিত ওষুধ খেতে হয়, তেমনি মেনে চলতে হয় চিকিৎসকের বলে দেওয়া ডায়েট চার্ট। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে ডায়াবেটিসের মতো মেটাবলিক ডিসঅর্ডারকে নিয়ন্ত্রণে রাখতে ঘরোয়া চিকিৎসা দারুণ কাজে আসে। কিভাবে বানাবেন এই ঘরোয়া ওষুধটি তা এই ভিডিও হতে জেনে নিন। প্রয়োজনীয় উপকরণ: 1. সেদ্ধ রাঙা আলু বা মিষ্টি আলু হাফ কাপ, 2. আদার রস 2 চামচ। এটি যেভাবে কাজ করে: মিষ্টি আলু বা রাঙা আলুতে রয়েছে ফাইবার, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই আলুটি খেলে কোলেস্টেরলের মাত্রাও বৃদ্ধি পায় না, ফলে যাদের ডায়াবেটিসের সঙ্গে কোলেস্টেরলও আসছে তারাও নিশ্চিন্তে রাঙা আলু খেতে পারেন। অপরদিকে আদাতে রয়েছে ফ্লেভোনয়েডস এবং টেনিনস। এই দুটি উপাদান রক্তকে অতিরিক্ত শর্করা শোষণ করতে দেয় না, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। যেভাবে বানাবেন এই ওষুধটি: 1. একটা বাটিতে উল্লেখিত পরিমাণ মতো উপকরণ দুটি নিন। 2. উপকরণগুলি ভালো করে মিশে একটা মিশ্রণ বানিয়ে ফেলুন। 3. প্রতিদিন ব্রেকফাস্টের আগে এই ওষুধটি খান, টানা 2 মাস খেলে দেখবেন অনেক উপকার পাবেন। ডায়াবেটিসের প্রকোপ কমাতে এই ঘরোয়া চিকিৎসাটি দারুণ কাজে আসে, তবে নিয়মিত খেলে তবেই কাজে দেবেন, না হলে তেমন সুফলই পাবেন না। এই ওষুধটি খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো নানা কারণে কম বয়সীরাও এই মারণ রোগের জালে জড়িয়ে পড়ছে। তাই এখন থেকে যদি সাবধান না হওয়া যায়, তাহলে আগামী দিনে প্রতিটি বাড়িতে একজন করে ডায়াবেটিস রোগী থাকবে। এজন্য এই নিয়মগুলি মেনে চললেই দেখবেন ডায়াবেটিস আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলতেই পারবে না। নিজের শরীরের প্রতি যত্ন নিবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন www.youtube.com/viewenjoytv।